মহাভারতের প্রমুখ ধৃতরাষ্ট্র, যিনি 100 পুত্রের পিতা ছিলেন, তাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ধৃতরাষ্ট্রের সম্পর্কে অনেক তথ্যের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে একটি সত্য হলো, যেটা জেনে আপনারা সবাই অবাক হবেন, ধৃতরাষ্ট্র গান্ধারীর পরিবারের সবাইকে হত্যা করেছিলেন এবং এর কারণ জানার জন্য আপনারা অনেকেই ইচ্ছুক হবেন। তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব ধৃতরাষ্ট্রের এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে। ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধার দেশের রাজকুমারী গান্ধারীর সঙ্গে হয়েছিল। গান্ধারীর কুণ্ডলিতে দোষ ছিল। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গান্ধারীর 2 বিবাহ যোগ ছিল, আর তার প্রথম স্বামীর মৃত্যু বিবাহ হতেই নিশ্চিত ছিল, কিন্তু কেবলমাত্র দ্বিতীয় স্বামী জীবিত থাকতে পারবে। আর এই যোগ খণ্ডিত করার জন্য এক সাধু তার প্রথম বিবাহ একটি ছাগলের সঙ্গে করার পরামর্শ দেন, আর গান্ধারীর পরিবার ওই সাধুর কথা মতোই যেমন কথা তেমন কাজ করলেন। গান্ধারীর বিবাহ প্রথমেই একটি ছাগলের সঙ্গে দিলেন এবং পরে সেই ছাগলকে বলি দেওয়া হয়। গান্ধারী এবং তার পরিবার এই কথাকে লুকিয়েছিলেন, আর যখন ধৃতরাষ্ট্র এই কথা জানতে পারেন তখন তিনি অনেক অধিক ক্রোধিত হয়ে যান, আর এই জন্য তিনি গান্ধার নরেশকে তার সপুত্রের সঙ্গে কারাগারে বন্দী করার আদেশ দেন। পেটে প্রচণ্ড ক্ষুধা আর অত্যাচারের কারণে অবলার পুত্রদের ধীরে ধীরে মৃত্যু হতে শুরু করল এবং কারাগারে তাদের উপরে প্রচুর অত্যাচার করা হতো এবং কম মাত্রায় ভোজন দেওয়া হতো। পেটে প্রচণ্ড ক্ষুধা ও অত্যাচারের কারণে সুবলার পুত্রদের ধীরে ধীরে মৃত্যু হতে শুরু করল। ক্রোধের আগুনে আর থাকতে না পেরে সুবলা তার সবথেকে ছোট পুত্র শকুনিকে কৌরবদের ধ্বংস করার জন্য প্রস্তুত করেন। সুবলার সমস্ত পুত্র তাদের ভোজন নিজেরা না খেয়ে শকুনিকে খাওয়াতো, যাতে শকুনি জীবিত থাকে এবং তাদের পরিবারের উপরে যে অকথ্য অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। সুবলা তার মৃত্যুর পূর্বে ধৃতরাষ্ট্রকে অনুরোধ করে সে যেন শকুনিকে কারাগার থেকে বের করে দেয়। সুবলা তখন শকুনিকে আদেশ দেয় তার শরীরের হাড় দিয়ে সে যেন পাশা বানায়, যা কৌরব বংশের নাশের কারণ হয়। শকুনি সর্বপ্রথম সকলের বিশ্বাস জেতে। তারপর শকুনি দুর্যোধনের অত্যন্ত প্রিয় ছিল। শকুনি পাণ্ডবদের বিরুদ্ধে দুর্যোধনকে ভরকানো আর রাগানোর কাজ করত, আর মামা শকুনির এই কাজই মহাভারতের যুদ্ধের আগমন হয়। বন্ধুরা, এটাই কারণ ছিল যে কারণে ধৃতরাষ্ট্র তার শ্বশুরবাড়ির সমস্ত সদস্যকে হত্যা করেছিলেন, যার প্রতিশোধ শকুনি মামা নিয়েছিলেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।